গ্যালিপ স্ট্রিট হাটে ঢুকেছি, হাটের প্রারম্ভিক জায়গা। আজকে হাটের দিকে যাচ্ছি, এটা গ্যালিপ স্ট্রিট হাট। আশেপাশে ফুলের টপ, বিভিন্ন রকমের পাশেই গঙ্গা। এই গ্যালিপ স্ট্রিট হাটে ঢুকলাম। এশিয়ার সর্ববৃহত্তর হাট, পাখি রয়েছে। প্রচুর লোকের ভিড়, এপারে কুকুরের হাট, কুকুর কেনা বেচা হয়। গোল্ডেন রিট্রিভার তো এপারে সব পাখি, এই জায়গাটা পাখি স্পেশাল, কিছু পনির ভ্যারাইটি রয়েছে। ঘর বিভিন্ন রকম পাখি, কাঁচা সব কিলের এগুলো সব স্টিলের খাঁচা।
গাছের হাটের দিকে পাখির হাট অ্যালবিনো পার্সোনাটা সাদা লাইট এগুলো অ্যালবিনো পার্সোনাটা ডাইলুটও কিছু আছে এখানে পাখির খাবার বিক্রি হচ্ছে ঘাসের দানা বিভিন্ন রকমের আছে মাইলো মুরগির খাবার এদিকে একদম লাস্টের প্যাকেটে খোলা পাখি রাখবার জন্য মাটির ঘর বেতের ডুলা যেগুলোতে প্রিন্স থাকে এবার পাখির হাট প্রায় শেষ
এখানে কিছু পায়রা আছে। এটা স্পেশালি পায়রার হাট। সাদা কাগজি পায়রা। নিচে কিছু পশ্চিমা পায়রা আছে, কালচিয়া পায়রা আছে, কালচিয়া কালদমাও আছে। কালো লক্ষা পায়রা, ব্রাউন লক্ষা পায়রা, এগুলোকে সিরাজ পায়রা বলে। ব্রাউন সিরাজ, এদিকে ব্ল্যাক সিরাজ, শার্টিন পায়রা, খুবই সুন্দর। দাদা শার্টিন জোড়া কত গো? শার্টিন জোড়া 15 জোড়া দাদা। সুন্দর শার্টিন পায়রা, পায়ে মোজাও আছে, মাথায় ঝুঁটি। সাদা লক্ষা সাদা লক্ষা পায়রা, সব সাদা লক্ষা। এখানে সিরাজ, এদিকে মোটামুটি যা দেখছেন সবই পায়রা। সামনে কিছু মুরগি আছে, হাঁস মুরগি, মুরগির বাচ্চা, মুরগি। এশিয়ার সর্ববৃহত্তর হাট এটা। দেখুন হাঁস রয়েছে, কোয়েল, সাদা লক্ষা পায়রা, লেজ খুলে আছে ময়ূরের মতো। এগুলো
কোয়েল ওপরে কিছু চীনা মুরগি আছে এখানকার ফেমাস ফুড চিট ফুট পকোড়া ডাল পকোড়া মুরগির ছানা এক দুদিনের বাচ্চা মুরগি সবাই দিচ্ছে দেখতে পাচ্ছ না এরকম ঘাদা ঘাদা মুরগি কালোটা মেল ওটা ফিমেল এটা একটা সাদা এটা কালোর ভ্যারাইটি এটা ফুল যাচ্ছে এদিকে ইলেকট্রনিক্স জিনিস কিছু বিক্রি হয় এরপরে অ্যাকোরিয়াম আর মাছের হাট এই যে এখানে কিছু রেডি অ্যাকোরিয়াম রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের গোল কিছু বেল জারও আছে এগুলো টেবিলে সাজানোর জন্য ডাইনিং টেবিল ফুড টেবিল বিভিন্ন টেবিলে এখানে কিছু সামুদ্রিক স্টোন ভ্যারাইটি আছে ওগুলো গাছের গোড়া বিভিন্ন রকম স্টোন রয়েছে অ্যাকোরিয়াম বসানোর সময় দরকার হয় এখানে আবার কালারিং পাথর রয়েছে এখান থেকে এরপরে ও পাশটায় কিছুটা মাছ তারপরে গাছ তৈরি হবে সঞ্জীবনী গাছ কত দাম গো আরে তোমার এই রেডি তোমার রেডি গাছ তোমার রেডি গাছ রেডি গাছ ও কাকা তোমার রেডি গাছ রেডি গাছ কি দাম রেডি গাছ কি দাম গো রেডি বিক্রি নেই বাবু থাকবে কতদিন এইরকম ভাবেই রাখতে হবে আমাকে এরম বানিয়ে দেওয়া যাবে কাকা আমাকে এরম বানিয়ে দেওয়া যাবে দেওয়ার মতো
Amazon çiğ aşı. এটা Amazon চিন জলেই থাকে ডোবানো অ্যাকোরিয়ামেও ডোবানো থাকে জলের মধ্যেই এগুলো বেড়ে ওঠে কালারিং পাথর আছে বিভিন্ন রকমের পাম্প রয়েছে মাছ রয়েছে অ্যাকোরিয়ামে উপরে গোল্ডফিশ এগুলো ফাইটার ফিশ এগুলো মেল ফিশ দুটো একই সঙ্গে থাকলে খুব মারামারি করে এটা রেইনবো ফাইটার যে কি সুন্দর লেজ খুলে রয়েছে এই শিলার কি দাম আছে গো ছোট বড় কি সব একই দাম এগুলো 250 আর সাদা এবার এদিকে গাছের হাট আরম্ভ হলো এখানেও কিছু মাছ রয়েছে আস্তে আস্তে ফুল আর গাছের হাটের দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিছু জলজ উদ্ভিদ রয়েছে অ্যাকোরিয়ামে রাখবার মতো আচ্ছা এই লাল এই গাছ কি করে পানি ফল গাছ কি দাম আছে এইভাবে ছেড়ে দিতে হবে হ্যাঁ এই কি দাম আছে 40 টাকা করে পানি ফল দুটো 20 টাকা রাখো দুটো 40 টাকা রাখো 20 টাকা করে দুটো 60 টাকা দেবো না দেখো 40 টাকা হলে দিতে হবে 40 টাকা এই এমনি জলে রেখে দিলেই হবে তো জলে এইভাবে ছেড়ে রেখে দেবো এই ইয়েতে করা যাবে গামলার মধ্যে হবে পাঁচটা দিয়ে দেবো না না থাক না 100 টাকা দিয়ে দেবো পাঁচটা 80 টাকা রাখো যা আছে এইভাবে রেখে দিলেই হবে তাই তো একই গোলাপ এই পদ্ম সাপ্লাস পাঁচশো খুচরো করে দাও না এখানে সার বিক্রি হচ্ছে গাছের আসি দাদা
আরেকটা প্লাস দাদা আরেকটা প্লাস্টিক থাকলে দিও না আড়া প্লাস্টিক কোন প্লাস্টিক আড়া মালের সাইজ প্লাস্টিক দিও তো এই রকম টবে রাখলে হবে তো রোদে বাড়িতে ওই ছাদে রেখে দেব রোদে রাখলে আরো ভালো হবে রোদে ছাদে রেখে দেব আসছি এগুলো কোকোপিট কোকোপিট বুন্ডাস্ট সরষের খোল লিপ কম্বোস গোবরের খাদ বোধা কোনটা দিতে ভালো জখনের ফুল কত গোলাপ ফুল রয়েছে ক্রিসমাস ট্রি অনেকে এই সময় বিক্রিবার্তা করে বাড়ি ফিরে যায় বিশাল হাট থাকে অনেকক্ষণ যারা দূর দূর থেকে আসে তারা এই তিনটে চারটের সময় গাড়ি বুক করা থাকে তাতে ওদের মালপত্র জিনিসপত্র নিয়ে চলে যায় এদিকটাও মাছের হাট ব্যাগ রয়েছে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মাছের অক্সিজেন করার জন্য প্যাকেটে করে নিয়ে যেতে গেলে অক্সিজেন করার দরকার হয় ব্ল্যাক কাপ ভেতরেও পুরো মাছের খাবার কেঁচো টেলিস্কোপ গোল্ডফিশ ব্ল্যাক টেলিস্কোপ টব রয়েছে এদিকে প্রচুর ভিড় চলে এসছি গাছের হাটে এখান দিয়ে আগে ট্রাম চলতো ট্রাম লাইন এখন বন্ধ করে দিয়েছে এখানে কিছু ডিলাইট গোলাপ রয়েছে এটা ডিলাইট গোলাপ তাছাড়াও বিভিন্ন রকম কালারিং গোলাপ রয়েছে
এগুলো কিসের ঘোড়া গো? পঞ্চাশ টাকায় বিক্রি করছিলাম, যাওয়ার সময় দাদা একটু কম দেব। এখানেও কিছু স্টোন ভ্যারাইটি রয়েছে গাছের দিকে। এটা জোয়ান গাছ, নতুন দোসারা লাল কাপড়া স্পেশাল। এখানে কলমের আমের চারাও রয়েছে, একটা মুকুল এসে রয়েছে। বিভিন্ন রকম অর্কিড গাছ কম করলে 50 টাকা। পদ্মের ঘোড়া দাদা কত করে? দাদা পদ্মের ঘোড়া কত করে? বড় বড় কাঁটারি মিলন তো দাদা মিষ্টি পান আছে তো? ঝাল ঝাল বোধ হয় এগুলো? না না, ঝাল ঝাল হবে।
এই মালটা বলুন না যে বাজাতে পারে কেউ বাজাতে পারে না বাড়ির সামনে এইটার কথা বলুন আপনি কেউ যে বাজাতে পারে কেউ বাজাতে পারে এটা হবে না এটা চামড়া নি পাবো এটা ভালো এটা টেবিল পাম ভালো এটা টেবিল না এতে হবে এই লাইনে উপরে উপরে হয়ে গেছে স্ট্রবেরি গাছ তারপরে আঙুর গাছ রয়েছে টপ রয়েছে ওখানে গোলাপ রয়েছে কিছু রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটিস ফুল ফল পাতা পাতার গাছ রয়েছে কাগজি ফুল রয়েছে ওইদিকে দুধে কাটালি গাছ আছে দুধে কাটালি গাছ আছে কলা গাছের চারা রয়েছে রজনীগন্ধার গাছ রয়েছে বিভিন্ন রকম কীটনাশক আছে পুদিনার চারা কত গো এটা 20 টাকা হবে না ওখানে
এখানে শর্ট হলো টেবিলে সাজানোর জন্য আমি আর যাচ্ছি না, এদিকে ওই মাথা পর্যন্ত পুরো গাছের হাট।